ছদিন পর উদ্ধার বৃদ্ধার পোচাগোলা দেহ, চাঞ্চল্য কতুলপুরে। পারিবারিক অশান্তির জন্য বিগত ছদিন আগে নিখোঁজ হয়ে যায় কতুলপুরের বামুনারী এলাকার বৃদ্ধ অনুপ বাঘ। যদিও তার বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে কতুলপুরের মদনমোহন অঞ্চলের কাঁথাসিটে এলাকায় পুকুরের পারে একটি ঝোপে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সেই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তেই বাঘ পরিবারের সদস্যরা ছুটে আসেন পুকুর পারে, শনাক্ত করেন অনুপ বাঘকে, পৌঁছায় কতুলপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যুর পেছনে শুধু পারিবারিক অশান্তি না অন্য কিছু কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে কতুলপুর থানার পুলিশ। বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব গোসাই রিপোর্ট, সময়ের সংবাদ। ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল, তারপর বাড়িতে একটু কথা কাটাকাটি করে আর বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটা ওই বাংলায় 21 তারিখে। কদিন নিখোঁজ ছিল? আর ধরুন 6 দিন। আজকে কোথায় বাড়িটা পাওয়া গেল? আজকে পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গলায় দড়ি নিয়েছিল সেখান থেকে। হ্যাঁ, একটু মাথার একটু গণ্ডগোল ছিল আর সেই নিয়ে। হ্যাঁ, ডায়েরিটা করার সময় পাইনি, আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ব্যস্ত, চারিদিকে সব কুটুম ঘর আরে সব খোঁজাখুঁজি করেছি ইয়ে করেছি। তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ ডেকে ডেকে আমাদের সব খবর খবর হলো, আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা। খবরটাই লোকে লোকে সব বলে বলে করছে যে এরকম ওখানে একটা ইয়ে পাওয়া গেছে, লোক করে আছে লোক করে আছে করে সব গিয়ে লোক গিয়ে দেখছি যে না আমাদের। হ্যাঁ, আমি ছোট ভাই। আপনার নাম? আমার নাম কালীপদ বাগ। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে, বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।